একটা হচ্ছে চিকেন, হচ্ছে আফগানি চিকেন, আর হচ্ছে সেজওয়ান রাইস। আফগানি চিকেনে লাগছে দেখো, চলো দেখবে কি কি বাজার করে নিয়ে এসেছি রবিবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আমার সকালের কাজকর্ম ঝাড় পোছ সব হয়ে গেছে, ডাস্টিং সব হয়ে গেছে, এখন চা বানাবো, গরম জল এগুলো সব হবে। আসলে উপরে ঝাড়পোছ আমাকে করতে হয় কারণ আমার একজন সহকর্মী আছে, কিন্তু সে আমার নিচেরও কিছু ঘর আছে, সেইগুলো সে ঝাড়পোছ করে, খাওয়ার বাসন টাসন ধোয়, কিন্তু ওপরের ঘরগুলো ও করে না, ওটা আমাকেই করতে হয়। আর এই প্যান্ডামিক সিচুয়েশনে এখন আর নতুন করে কাউকে মানে এই কাজের দায়িত্ব দিতেও সাহস পাচ্ছি না, যার ফলে এটা আমাকেই করতে হচ্ছে। তাহলে এখন দেখো আমি চাটা শুরু করি, চা খাওয়া শুরু মানে বানাবো এখন চা আর কি, এটা শুরু করি। তারপরে আজকে সানডে, আজকে বাজার যাওয়ার আছে, আমি আর আমার হাজবেন্ড যাবো একসাথে বাজারে। দেখো এবার চা করি। গরম জল আমরা সবাই গ্লাসে করে, একটু গরম জল, উষ্ণ গরম জল, আর এই যে তুলসী পাঁচ তুলসী, এটা মিশিয়ে দু তিন ফোঁটা দিই, দিয়ে ওটা খায়। খাওয়ার পর তারপরে চা বিস্কিট খায়, তারপরে চিয়া সিড আর ছাত দিয়ে শরবত বানিয়ে লবণ, ওটা লবণ দিয়ে আমি খাই, আর ছেলে আর আমার হাজবেন্ড ওরা খায় ছাতুর শরবত দিয়ে, লবণ, বিট লবণ, চিনি, তারপরে লেবু রস, এটা দিয়ে ওরা খায়। গরম জল হয়ে গেছে, জলটা বেশি গরম হয়ে গেছে, ঠান্ডা মিশিয়ে নিলাম একটু। এই যে তোমার জলটা নাও। চলো দেখবে কি কি বাজার করে নিয়ে এসেছি রবিবার। এগুলো রকম বিস্কুট, পাউরুটি, দই, আর একটা কালার, পেঁয়াজ, রসুন, কচু শাক, দু রকম আম আছে, আলু, এটা আমার গাছের লেবু, ঝিঙা, আদা, পটল, টমেটো, আম, কাঁচা আম চাটনি খাওয়ার জন্য, ধনে পাতা, ক্যাপসিকাম, ভেন্ডি, এটা পুদিনা পাতা, এটা ওল, লেবু, লঙ্কা, এটা আমলকি, আর আমিষের জিনিস হচ্ছে মটন, পাতলা মাছ, এই দুটো চিকেন, মাছের ডিম, আর একটা চিংড়ি মাছ।
সানডে দুটো রেসিপি হচ্ছে, একটা হচ্ছে চিকেন হচ্ছে আফগানি চিকেন আর হচ্ছে সেজওয়ান রাইস। আফগানি চিকেনে লাগছে দেখো চিকেন, আর চিকেনটা ম্যারিনেট করা আছে ভিনিগার, আর অল্প একটু লাল লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আর সামান্য হাফ চামচ মতো ধনে পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, অল্প রসুন, হাফ টমেটো আর পেঁয়াজ দিয়ে বেটে ওটাকে 750 চিকেন আছে এখানে, এটা ম্যারিনেট করা আছে কিছুটা, আর কিছুটা এই যে তোমাদেরকে দেখানোর জন্য রেখেছি এই যে। আর লাগছে চিনি অল্প, লবণ আর সাদা তেল, পেঁয়াজ আর লঙ্কা আর কিচ্ছু না। প্রায় বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটার মধ্যে খুব সামান্য সাদা তেল লাগে, দু চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দেখছো খুব কম তেল লাগে। এর মধ্যে দেব সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ ফুটবে পেঁয়াজটা সেই জন্য। দিয়ে লবণ দেওয়ার পর যে পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ, একটা পেঁয়াজ দিচ্ছি ছোট সাইজ। পেঁয়াজটা অল্প একটু দিয়ে নিতে হবে, গোলাপি কালারটা আসবে তখন, লাল করে সাজার দরকার নেই, ট্রান্সপারেন্ট হবে তখন করলে, তখন ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। দেখো ট্রান্সপ্লান্ট হয়ে গেছে পেঁয়াজ, এবারে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। এই চিকেনে কিন্তু জল পড়বে না, এটার মধ্যে জল দেওয়া যাবে না, এটা তোমাদের দেখানোর জন্য রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। একটু হাই ফ্লেমে করতে হবে এটা, নাহলে কালারটা একদম অন্যরকম হয়ে যাবে। লবণ দিয়ে ম্যারিনেট করা আছে, একটু এটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস অল্প অল্প চিনি দিয়ে ব্যাস। এটা আমি এখন এটা কিছু করতে হবে না, এখন শুধু এটা কষতে হবে, সেই জন্যে আমি এটাকে এই গ্যাসে দিয়ে দেব, এটাকে এই গ্যাসে বসিয়ে দিলাম। আর এখানে আমি সেজওয়ান রাইসটা বানিয়ে নেব, সেজওয়ান রাইসে লাগবে এই যে রাইস লাগবে, আর জুলিয়ান করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে বিনস আছে, গাজর আছে, আর একটু রসুন আছে, আর এখানে সেজওয়ান চাটনি আছে, এটা সয়া সস আছে, ব্যাস এর আর কিছু লাগবে না এটাতে, আর সাদা তেল লাগবে, লবণ চিনি তো লাগবেই, সাদা তেল সেটাও খুব বেশি না, অল্পই দিন। গাজরটা শক্ত, সেই জন্যে গাজরটা আগে দিয়ে দিলাম, গাজরটা, বিনসটা, বিনস আর গাজরটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটুখানি নরম হলে
দেখো একটু লবণ দিয়ে দিই, একটু লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো এটা নরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। রসুন, ক্যাপসিকাম, এটা আরেকটু ভাজা হলে একটু সামান্য চিনি দিয়ে দেব, দেড় চামচ মতো চিনি দিলাম, আর একটু লবণ ভাতের আন্দাজে একেবারে দিয়ে দিলাম। এই দুটো ডিশ যদি দুটো গ্যাসে সব কিছু রেডি করে নিয়ে শুরু করো, আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর দুটো ডিশ, কম সময়ে দারুণ হয়। সেদিন তাড়াহুড়ো থাকে না, সেদিনকে আমি বেশিরভাগ এই টাইপের ডিশগুলো বানাই। দেখো সয়া সসটা দিয়ে দিলাম, এবার দিলাম সেজওয়ান চাটনিটা। চাটনি না, এটা সস, চাটনিটা পাওয়া যায় ওটা আরেকটু, ওটা শিশিতে করে পাওয়া যায়। আর এর মধ্যে একটু গোলমরিচ দেবো, যেটা বলা হয়নি তো গোলমরিচ দিতে হবে। রাইসটা অল্প অল্প করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পুরো রাইসটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারো, চিংড়ি মাছ ভেজে দিতে পারো, চিকেন দিতে পারো। তো যেহেতু আমি আজকে ওগুলো করছি দেখে আর দিলাম, চিকেন করছি আলাদা করে। চিংড়ি মাছ তো আগের থেকে আমার ম্যারিনেট করা নেই, আছে চিংড়ি মাছ কিন্তু সেই কারণে দিলাম না। এর মধ্যে একটু একটুখানি গোলমরিচ ক্র্যাশ করে দিয়ে দেব।
দেখো গোল্ডেন স্ক্র্যাচ করে দিয়ে দিয়ে মধ্যে চেষ্টা করে এটা বানিয়ে একদিন দেখো, ট্রাই করে দারুণ হবে। চট জলদি আর একদম রিচও না, একদম তেল কম, মশলা কম, সব কিছু কম, অথচ খুব টেস্টি হয়। রেডি হয়ে গেছে, একদম সার্ভ করে দেবো। এটা গ্যাসটা অফ করে দিলাম। দেখতে অসুবিধা হবে বলে আমি এই গাছটা দিয়ে দিচ্ছি। দেখো এই চিকনও প্রায় একদম হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। দেখেই একটু চেক করে নেব। দেখি এবার, মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ দেখো, তেল বেরিয়ে গেছে আর এটা একদম চিকেনগুলো পুরো যাতে সব একদম সেদ্ধ হয়ে গেছে, ছেড়ে আসছে হাড়ের থেকে মাংসগুলো। এই যে এরকম এরকম ছেড়ে আসছে, এবার হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে দিই, তারপরে তোমাকে দেখাচ্ছি। তবে আজ এই পর্যন্তই, ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আমার এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো।